হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আপনারা জানবেন কৃষিকাজ সম্পর্কিত শব্দের ইংরেজি যেমন কৃষিকাজ ফসল কৃষক খামার ইত্যাদি ফ্রেন্ডস তবে ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল অবশ্যই করে দেবেন তবে চলুন ফ্রেন্ডস ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্ট কৃষিকাজ কৃষিকাজকে ইংরেজিতে বলা হয় ফার্মিং ফার্মিং মানে কৃষিকাজ ফসল ফসল মানে ক্রপ বা হারভেস্ট ক্রপ বা হারভেস্ট মানে ফসল কৃষক কৃষককে ইংরেজিতে বলা হয় ফার্মার ফার্মার মানে কৃষক খামার খামারকে ইংরেজিতে বলা হয় ফার্ম আর ফার্ম মানে কি বললাম খামার লাঙ্গল লাঙ্গলকে ইংরেজিতে বলা হয় প্লাউ প্লাউ মানে লাঙ্গল হলকর্ষণ বা লাগলের দ্বারা জমি চাষ একে ইংরেজিতে বলা হয় প্লাউইং প্লাউইং মানে হলকর্ষণ কৃষিজীবী কৃষিজীবীকে ইংরেজিতে বলা হয় কাল্টিভেটর কাল্টিভেটর মানে কৃষিজীবী চাষবাস চাষবাসকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রিকালচার অ্যাগ্রিকালচার মানে চাষবাস নিরানি নিরানিকে ইংরেজিতে বলা হয় বিডিং বিডিং মানে নিরানি সেচ সেচকে ইংরেজিতে বলা হয় ইরিগেশন ইরিগেশন মানে সেচ মাটি মাটিকে ইংরেজিতে বলা হয় সয়েল সয়েল মানে মাটি চারা গাছ চারা গাছকে ইংরেজিতে বলা হয় প্ল্যান্ট প্ল্যান্ট মানে চারা গাছ বীজ বীজকে ইংরেজিতে বলা হয় সিড সিড মানে বীজ সার সারকে ইংরেজিতে বলা হয় ফার্টিলাইজার ফার্টিলাইজার মানে সার ঘাস ঘাসকে ইংরেজিতে বলা হয় গ্রাস গ্রাস মানে কি বললাম ঘাস ফ্রেন্ডস আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে তবে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না